আজকে সে সাকিব খান নাম্বার ওয়ান হিরো তার ভিতরে কোনো চেঞ্জ নেই এখনো যদি তার সেটে আমি ঢুকি ও চেয়ার থেকে লাফ দিয়ে উঠতে পাই অবশ্যই মানে অর এই গুণটা একটা মানুষ কিন্তু সহজে বড় হয় না তার ভিতরে কিছু থাকে বাংলাদেশ ঢালি পাড়ায় একমাত্র সুপারস্টার শাকিব খানকে অপমান করায় এবার মুখ খুললেন একসময় জনপ্রিয় অভিনেতা নায়ক বা খলনায়ক যাকে বলা হয় অমিত হাসান অমিত হাসান বলেন শাকিব খান একজন ভদ্র এবং নম্র স্বভাবের মানুষ সিনিয়র আর্টিস্টদের কিভাবে সম্মান করতে হয় সেটা সে খুব ভালোভাবেই জানে আমরা যখন এফডিসিতে যাই তখন শাকিব খান আমাদের দেখলে উঠে দাঁড়ায় এবং আমাদেরকে সালাম প্রদর্শন করা এত মাপের একজন সুপারস্টার কিন্তু তার মনের ভেতরও বিন্দু পরিমাণ অহংকার বোধ নাই অথচ নাটক বা অন্য কোনো পারপাস থেকে এসে একটি বা দুইটি সিনেমা করে শাকিব খানকে অপমান করার চেষ্টা এবং সুপারস্টার বলে নিজেকে দাবি করা এটা নিশক বোখামি এবং আমি মনে করি যারা এ ধরনের অপমান করে একজন সুপারস্টারকে তাদেরকে এফডিসি তে রাখাই উচিত না এ ধরনের মন্তব্যকারীদের আমরা এফডিসি থেকে বর্তমানে বহিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করছি একটি বা দুটি সিনেমা করেই যদি একজন সুপারস্টারের পিছনে লাগতে পারে তাহলে বাকি আর্টিস্টকে সে কেমন চোখে দেখছে তা আর ভাবার বিষয় নয় অহংকার মানুষকে নিচের দিকে নিয়ে যায় হয়তো সেটা তার জানা নেই আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা ব্যবসা সফল সিনেমা দিয়ে এসেছি এবং আমাদের জীবনেও নানা সমস্যা ছিল তাই বলে আমরা আমাদের ব্যক্তিগত এই ধরনের সমস্যাগুলি মিডিয়ার সামনে নিয়ে আলাপ আলোচনা করেনি এবং একজন অভিনেতা বা একজন নায়ক নায়কের বিরুদ্ধে এভাবে কখনো সুতরাং একজন আর্টিস্ট যদি একজন আর্টিস্টকে সম্মান না করতে পারে তাহলে সে ধরনের আর্টিস্টকে এফডিসিতে থাকা আমি মনে করি উচিত না অমিত হাসান আরো বলেন একজন শাকিব খান একদিনে গড়ে ওঠেনি একজন শাকিব খান গড়ে উঠে দীর্ঘ বয়স বা দীর্ঘ সময় লেগেছে প্রিয় দর্শক এফডিসি থেকে আফরান নিশুকে বহিষ্কার করা উচিত কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ